DZML টেক আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে MG হেক্টরের পক্ষ থেকে 2023 সালে একটি লাক্সারি কারের লঞ্চ হয়েছিল, তো সেই গাড়িটার সম্পর্কেই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আপনারা যারা কার লাভার আছেন এবং গাড়ি সম্বন্ধীয় যে কোনো ভিডিও দেখতে আপনাদের খুব ভালো লাগে, তাহলে আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তাই সবাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিও টপিক MG হেক্টর প্লাস 2023। তো গাড়িটি লঞ্চ হয়েছিল 8ই জানুয়ারি 2023 সালে। এর ইঞ্জিন টাইপ 1.5 লিটার টার্বো চার্জ ইন্টার কোল্ড ইঞ্জিন। এর ফুয়েল টাইপ পেট্রোল। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটারের। এর ইঞ্জিন সিসি 4151 সিসি। এর ম্যাক্স পাওয়ার 140 bhp @ 5000 rpm। এর ম্যাক্স টর্ক 250 Nm @ 1600 থেকে 3600 rpm। এর নাম্বার অফ সিলিন্ডার 4টি। নাম্বার অফ ভ্যালভেস পার সিলিন্ডার 4টি। ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল। গিয়ার বক্স অপশান 6টি। এমিশন ফ্রম VA6। এর বডি টাইপ SUV। এর নাম্বার অফ সিটিং ক্যাপাসিটি 7টি। নাম্বার অফ ডোর 5টি। এর লেন্থ 4699 mm। এর ওয়েট 1835 mm। এর ওয়েট 1760 mm। এর হুইল ফেস 2750 mm। এর গার্ড ক্লিয়ারেন্স 192 mm। এর বুট স্পেস সাইজ 155 লিটার। এর ফ্রন্ট ব্রেক ডিস, রিয়ার ব্রেক ডিস। এর হুইল সাইজ 18 ইঞ্চি। আর এর সর্বশেষ যে পয়েন্টের প্রাইস সেটি 17,49,000 থেকে 22,42,000 অবধি। তো এই ছিল আজকের ফুল রিভিউ MG হেক্টর প্লাস 2023 সম্বন্ধে। তো এরকমই যে কোনো লাক্সারি কার এবং যে কোনো আপকামিং কারের ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা ফলো করতে পারেন। এখানে আপনারা একদম জেনুইন ইনফরমেশান পাবেন। তো আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এই অবধি।